নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ আমরা সিম্পল ডিভিশনের উপর ক্লাস করব যে ক্লাসটা তোমাদের আরআরবি সিজিএল এবং সিএইচএসএল এর এক্সামের উপর ভিত্তি করে আজ আমরা একটা টপ ক্লাস সিমপ্লিফিকেশনের ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব অলরেডি আমরা তোমাদেরকে সিমপ্লিফিকেশনের ক্লাস প্রোভাইড করে দিয়েছি আজ আরআরবি রিলেটেড আরআরবি এনটিপিসি এবং সিজিএল এবং সিএইচএসএল এবং এসএসসি যারা এসএসসি দিবে তাদের জন্য আমরা একটা বেস সিমপ্লিফিকেশনের ক্লাস তোমাদেরকে আজকে প্রোভাইড করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথগুলি মেইনলি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের জন্য এই ম্যাথগুলি সিমপ্লিফিকেশনগুলি আমরা আজ করব একটু বড় ক্লাস হবে ঠিক আছে তোমরা খুব মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে সিমপ্লিফিকেশনের ক্লাসগুলিকে ফলো করো কিভাবে কি টাইপে আমরা সিমপ্লিফিকেশনগুলিকে করছি ঠিক আছে ফার্স্ট ম্যাথ সিমপ্লিফিকেশন যেহেতু এটা আমরা অল এক্সামের জন্য করছি সেজন্য আমরা কোন পার্ট নাম্বার এখানে দিচ্ছি না কিন্তু আমাদের প্লেলিস্টে তোমরা সিমপ্লিফিকেশনের পার্টের মধ্যেই এই পার্টটাকে পেয়ে যাবে ঠিক আছে দেখো বলেছে সিমপ্লিফিকেশন ক্লাস ফার্স্ট ম্যাথ 0.1 তার কিউব প্লাস 0.2 তার কিউব প্লাস 0.3 তার কিউব মাইনাস 3 × 0.1 × 0.2 × 0.3 ডিভাইডেড বাই 0.1 তার স্কয়ার প্লাস 0.2 তার স্কয়ার প্লাস 0.3 তার স্কয়ার মাইনাস 0.1 × 0.2 − 0.2 × 0.3 − 0.3 × 0.1 এত বড় একটা লং প্রসিডিউরের ম্যাথ আমাদেরকে করতে হচ্ছে কিন্তু আমরা নিমিশে এই ম্যাথটাকে উইদিন 10 সেকেন্ডে আমরা মুখে মুখে করে দেব কিভাবে দেখো আমরা আগে বেসটাকে ক্লিয়ার করে নিই দেখো প্রথমটা আমি যদি ধরি এ কিউব তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে এ কিউব প্লাস পরেরটাকে বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc তাহলে প্রথমটা কি প্রথমটাকে ধরে নিলাম আমরা এ কিউব পরেরটা বি কিউব পরেরটা সি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc নিচেরটা অটোমেটিক ভাবে কি আছে দেখে নাও এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ নিচে লিখে দিয়েছি নিচেরটা কি আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তাহলে এটা যদি আমরা সূত্র করতে যাই তাহলে আমার কাছে কি পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি যদি আমি ক্যান্সেলিং করে সূত্রে ফর্মুলাতে ফেরালাই তাহলে আমাদের জন্য কি পড়ে থাকছে এ মাইনাস বি মাইনাস সি তাহলে ফর্মুলা কি এ প্লাস বি প্লাস সি তার মানে এ কত 0.1 প্লাস বি কত 0.2 প্লাস 0.3 সি তাই তো সি কত 0.3 তাহলে দেখো 1 আর 2 3 3 3 6 তাহলে অ্যান্সার কত 0.6 ক্লিয়ার হয়েছে ক্লিয়ার করে নেবে দেখেছো কত শর্টকাট প্রসেসের মাধ্যমে উইদিন 10 সেকেন্ডে উইদিন 5 সেকেন্ডে আমরা এক একটা করে ম্যাথ তোমাদেরকে করিয়ে দিব তোমরা দেখে নেবে দেখো 0.1 তার কিউব প্লাস 0.2 তার কিউব প্লাস 0.3 তার কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 × 0.1 × 0.2 × 0.3 তার মানে মাইনাস 3abc ক্লিয়ার হয়েছে তারপরে ডিভাইডেড বাই কি আছে 0.1 তার স্কয়ার মানে এ স্কয়ার প্লাস 0.2 তার স্কয়ার মানে বি স্কয়ার প্লাস 0.3 তার স্কয়ার মানে সি স্কয়ার
minus of AB, A মানে কত 0.1 into B মানে 0.2 minus BC, B কত 0.2 into 0.3 minus 0.3 into 0.1 তাহলে এখানে কত হচ্ছে A প্লাস তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কি পড়ে যাচ্ছে আমাদের A প্লাস B প্লাস C ভালো করে খেয়াল করতে হবে A প্লাস B প্লাস C তাহলে আমাদের आंसरটা কত এর ভ্যালু হচ্ছে 0.1 প্লাস 0.2 প্লাস 0.3 তার মানে 0.6 আমাদের কারেক্ট आंसर ক্লিয়ার হয়েছে নেক্সট বলেছে ইফ কিউব রুট অফ 175616 ডিজিটাল লিখে নাও ইফ কিউব রুট অফ 175616 ইজ 56 ইজ 56 দেন দা ভ্যালু অফ কিউব রুট 175.616 প্লাস কিউব রুট 0.175616 প্লাস কিউব রুট 0.00017516 আমাদের আছে তাহলে তোমার আমার পাশে করে দিচ্ছি দেখো রুট ওভার কিউব কিউব আছে তাহলে 175616 এটা মানে হচ্ছে কিউবের 56 × 56 × 56 তাই তো কারণ আমাকে 175616 এর ভ্যালু আমাকে বলে দিয়েছে কত 56 তাহলে এই তিনটে 56 এর থেকে যদি কিউবটা কোটিরে কিউব রুট মানে হচ্ছে তিনটে থেকে একটা বাইরে আসবে তিনটে থেকে একটা বাইরে আসবে তাহলে ভ্যালুটা হচ্ছে 56 তাহলে এবার ভালো করে বলো দেখে নাও এখানে দেখো কটা সংখ্যা ছটা সংখ্যা কটার পরে পয়েন্ট আমার হাতে রাইট হ্যান্ড সাইড মানে তোমাদের হাতে রাইট হ্যান্ড সাইড থেকে তোমরা অঙ্কগুলিকে করবে তাহলে কত 1 2 3 তিন ভাগ তিন ভাগ মানে তিন ভাগের জন্য যেহেতু কিউব রুট হচ্ছে তিন ভাগের জন্য এক ঘর হিসাব করতে হবে যেহেতু কিউব রুট হচ্ছে সেহেতু তিন ভাগের জন্য এক ঘর হিসাব করবে যদি স্কয়ার থাকতো তাহলে কি হতো স্কয়ার থাকলে বড় হবে দু ঘরের থেকে এক ঘর স্কয়ার থাকলে কি হবে দু ঘরের থেকে এক ঘরে আসবে ক্লিয়ার হয়েছে তাহলে দেখো এটার ভ্যালু তো আমি জানি অ্যাকচুয়ালি ভ্যালু এর কত 56 আমাকে বলে দিয়েছে এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কত 56 তাহলে দেখো তাহলে তিন ঘর মানে এক ঘর বাইরে আসবে তাই তো তার মানে 5.6 তাহলে তিন ঘরে এক ঘর বাইরে আসবে এবার ফলো প্লাস প্লাস সিম্বল প্লাস দিয়ে দিয়েছি দেখো 1 2 3 4 5 6 সিক্স ঘরে তার মানে এটা দুটো ঘর পরেই বসবে তাহলে কত হবে 0.56 তাই তো এবার দেখো পরেরটা এটা তো কিউব রুট আছে দেখো কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা তাহলে নটা মানে তিন ঘর হওয়ার কথা কিন্তু আমার অ্যাকচুয়াল ভ্যালুটা কত আছে দু ঘরে দেখো 56 দুটো ডিজিটের আছে তার মানে একটা দিতে হবে শূন্য 0.056 ক্লিয়ার হয়েছে দেখো তিন কা তিনটা তাহলে তিন দিকে নয়টা তাহলে কিউব রুট হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়েছে তাহলে এখানে কত বেরোলো 5.6 প্লাস 0.56 প্লাস 0.056 প্লাস করলে কত হচ্ছে 6.216 তাহলে অ্যান্সারটা কত 6.216 এটা আমাদের রেজাল্ট যদি কারো অসুবিধা হয় যোগ করতে তাহলে এভাবে করে নিবে 5.600 2 তার স্কয়ার তার হোল কিউব বলেছে তার হোল কিউব বলেছে
2 to the power 2 square power cube divided by 2 square power whole cube. তাহলে 2 তার আমরা কোথায় গেল 2 তার কিউব মানে কত 8 তাহলে 2 তার কিউব মানে হচ্ছে 8 তাহলে আর এটা যখন হোল স্কয়ার থাকে তখন এটা মাল্টিপ্লাইড অবস্থাতে থাকে তখন এটা মাল্টিপ্লাইড অবস্থাতে থাকে তাহলে 2 তার স্কয়ার মানে হচ্ছে 6 চিহ্ন কি আছে সিম্বল মানে ডিভাইড ডিভাইড 2 টু 1 6 তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে ডিভাইড থাকলে প্লাস থাকলে আমরা জানি প্লাস থাকলে হয় মাল্টিপ্লাই মাল্টিপ্লাই থাকলে হবে প্লাস মাইনাস থাকলে হয় ডিভাইড ডিভাইড থাকলে হবে মাইনাস ক্লিয়ার হয়ে গেছে তাহলে দেখো এটা ডিভাইড অবস্থাতে আছে তাহলে আমরা এটাকে কি করতে পারি মাইনাসে কনভার্ট করে নিতে পারি তাহলে মাইনাসে কনভার্ট করলে কত হবে 2 টু 1 কমন নিয়ে নিলাম 2 টাকে তাহলে 2 টু 1 8 মাইনাস 6 তার মানে 2 তার স্কয়ার তার মানে কত 4 ক্লিয়ার হয়েছে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এবার দেখলে আমরা উইদিন অঙ্কগুলিকে উইদিন 10 সেকেন্ড অর 5 সেকেন্ডের মধ্যে আমরা করে দিচ্ছি এর জন্য আমাদেরকে খুব ভালো করে ফলো করতে হবে তোমাদেরকে বুঝে দিচ্ছি নেক্সট আমরা নেতে চলে যাব এখনই Very important
2 thus far plus 3 thus far plus 4 thus far plus dot 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 plus 20 thus far এর ভ্যালুটা আমাকে বলে দিয়েছে 2870 কি বলেছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 20 টা স্কয়ার এর ভ্যালুটা আমাকে বলে দিয়েছে কত 2870 দেন দা ভ্যালু অফ বলেছে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 40 টা স্কয়ার ডট ডট 40 টা স্কয়ার এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে তাহলে কোশ্চেনে কি বলেছে 1 টা স্কয়ার প্লাস 2 টা স্কয়ার প্লাস 3 টা স্কয়ার প্লাস 4 টা স্কয়ার ডট ডট প্লাস 20 টা স্কয়ার এর ভ্যালুটা আমাকে বলে দিয়েছে কত 2870 দেন দা ভ্যালু অফ 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 40 টা স্কয়ার তাহলে তোমরা দেখতে পারবে যে আমি যদি এই কোশ্চেনটাকে তুলি 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 40 টা স্কয়ার তাহলে 2 যদি আমি কমন নেই তাহলে কত থাকছে 1 টা স্কয়ার প্লাস 2 টা স্কয়ার প্লাস 3 টা স্কয়ার প্লাস 4 টা স্কয়ার প্লাস 20 টা স্কয়ার আমি তো 2 স্কয়ার কমন নিয়ে নিয়েছি তাহলে 2 স্কয়ার যদি থাকে 2 স্কয়ার মানে 4 একবার লিখে দিই এর ভ্যালুটা দেখো আমাদের অলরেডি বলে দিয়েছে কত 2870 2870 তাহলে 0 তো সেটা তাহলে অ্যানসারটা কত মাল্টিপ্লাই করলে 4 ইনটু 2870 কে মাল্টিপ্লাই করলে 11480 11480 ক্লিয়ার হয়ে গেছে স্ক্রিনশট নিয়ে নাও যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা দেখতে থাকো আরো লাইক আছে আমাদের ভালো করে ফলো করো আমরা কি টাইপে কি নিয়মে কি সিকোয়েন্সে ম্যাথগুলিকে করছি তোমরা ধৈর্য ধরে দেখো অবশ্যই তোমরা 100% কমন পাবে অলরেডি তোমরা দেখে নিয়েছো আরআরবি এনটিপিসি 20 তারিখে আমাদের 7-7টা ম্যাথ উইথ ডাটা ধরে কমন করেছে তোমরা আশা করি সিজিএল এবং সিএইচএসএল এও তোমরা কমন পেয়ে যাবে এর জন্য তোমাদেরকে খুব মন দিয়ে সহকারে দেখতে হবে ক্লিয়ার হয়েছে সিভিলাইজেশনে নেক্সট ম্যাথে আমরা চলে এসেছি বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অঙ্ক দা স্কয়ার রুট অফ 0.324 ইন্টু 0.081 ইন্টু 4.624 ডিভাইডেড বাই 1.5625 ইন্টু 0.0289 ইন্টু 72.9 ইন্টু 64 কোশ্চেনটা আমি আবার রিপিট করেছি যেহেতু বড় কোশ্চেন The square root of 0.324 into 0.081 into 4.624 by 1.5625 into 0.0289 into 72.9 into 64 একে স্কয়ার রুট বের করেছে আমরা আগে পয়েন্টের ঝামেলাগুলি যে দশমিকগুলি আছে সেই দশমিকের ঝামেলাগুলি আমরা আগে ক্লিয়ার করব উপর থেকে আমরা গুণাসন করব কয় ঘর দশমিক আছে তিন ঘর তিন ঘর ছয় ঘর তিন ঘর নয় ঘর আর এখানে আছে চার ঘর আট ঘর নয় ঘর তাহলে আমি অটোমেটিক ভাবে দশমিকগুলিকে ক্যান্সেল করে দিতে পারি কারণ এখানে যদি উপরে 9টা শূন্য হয় 1 9টা শূন্য নিচেও 1 9টা শূন্য এলো তাহলে তো ক্যান্সেলিং হয়ে যেত তার জন্য আমরা কোনো
পয়েন্টে হিসাব করব ক্লিয়ার হয়েছে তার স্কয়ার রুট করতে বলেছে তাহলে বর্গ করতে বলেছে √3 × 4 × √81 × √4 কত হবে √1 5625 × 289 × 729 × √64 তাহলে কত কত হচ্ছে √1 3 2 4 যেহেতু স্কয়ার রুট আমাকে বলেছে তাহলে √3 × 4 × √4 6 2 4 ÷ 1 5 6 2 5 × √2 8 9 × √2 7 2 9 × √2 6 2 তাহলে আমাকে এর জন্য আমি তোমাকে প্রথম থেকেই বলেছিলাম যে 1 থেকে 25 অবধি স্কয়ার একদম মনে রাখতে হবে যদি দ্রুত গতিতে ম্যাথ গুলিকে করতে চাও ঠিক আছে তাহলে √3 × 4 মানে হচ্ছে 18 ইনটু 81 তার রুট মানে হচ্ছে 9 ইনটু 4 6 2 4 তার মানে হচ্ছে 68 ডিভাইডেড বাই এটা হচ্ছে 125 স্কয়ার 1 5 6 2 5 1 5 6 2 5 মানে হচ্ছে 125 ইনটু এটা মানে হচ্ছে 17 এটা মানে 729 কর স্কয়ার জানো 27 স্কয়ার ইনটু 64 মানে 8 এবার আমরা ক্যান্সেলিং করব 17 দিয়ে 64 কে 8 কে কাটলে পরে কত হচ্ছে 4 9 দিয়ে কাটলাম 3 3 9 27 4 দিয়ে এটাকে কাটলাম 2 2 দিয়ে 18 কে কাটলাম 9 3 দিয়ে 9 কে কাটলাম 3 তাহলে 3/125 এটা আমার অ্যানসার হতে পারে বা একে আমরা ভাগ করে দশমিকে আনতে পারি দশমিকে আনতে গেলে পরে অ্যানসার কত হবে 0.024 এটা হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে কি বলেছে দ্য স্কয়ার রুট অফ 0.324 × 0.081 × 4.625 × 0.0289 × 72.9 × 64 তাহলে দেখো উপরে 9 ঘর দশমিক আছে নিচেও 9 ঘর দশমিক আছে তাহলে দশমিক গুলিকে আমি ক্যান্সেল করে দিলাম তাহলে √1 কত 324 × 81 × 4624 প্রশ্ন √1 সব কারণ স্কয়ার রুট আমাকে বের করতে বলেছে ডিভাইডেড বাই নিচেরটা কত হচ্ছে √1 5 6 2 5 × 289 × 7 2 9 × 64 তাহলে 324 তার মানে 18 টা স্কয়ার 81 মানে 9 টা স্কয়ার 4 6 2 4 মানে হচ্ছে 68 টা স্কয়ার √1 5 6 2 5 মানে হচ্ছে 125 ইনটু 289 মানে হচ্ছে 17 729 মানে হচ্ছে 27 এবং 64 রুট হচ্ছে 8 তাহলে ক্যান্সেলিং করলে আমার দাঁড়াচ্ছে অ্যানসারটা কত 3/125 কেন এবার আমি যদি ডিভাইড করি তাহলে কত হচ্ছে 0.024 এটা হচ্ছে আমাদের অ্যানসার ক্লিয়ার হয়েছে নেক্সট ইফ 20/25 + 25 তার হোল স্কয়ার কি বলেছে ইফ 20/25 + 25 তার স্কয়ার মাইনাস 10/25 − 25 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 20/n দেন দ্য ভ্যালু অফ n n এর যে ভ্যালুটা দিস আমাকে বের করতে বলেছে কোশ্চেনটা একটু ভালো করে দেখে নাও 20/25 + 25 তার হোল স্কয়ার মাইনাস 20/25 − 25 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে 20/n দেন দ্য ভ্যালু অফ n n এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে তাহলে দেখো কিভাবে বের করি
20 over A. তাহলে এটা কি হচ্ছে 20 over A. তাহলে 20 over A এটা মানে হচ্ছে A plus B তার হোল স্কয়ার minus of A minus B তার হোল স্কয়ার. এটা কিসের সূত্র? A plus B তার হোল স্কয়ার minus of A minus B তার হোল স্কয়ার. তাহলে 4 into A কত? 20 over 25 into B কত? 25. তার মানে 4 into 20 over 25 into এটা দেখো আমরা 4 টাকে দিয়ে 25 কে গুণ করে দিচ্ছি তাহলে 100. তাহলে আমরা বলতে পারি 20 over 25 into 10 তার স্কয়ার. আমরা একটু আগে আগের বারটাতে দেখে এসেছি সূচকের নিয়ম অনুযায়ী যদি গুণ থাকে তবে কি হবে? যোগ. গুণ থাকলে কি হবে? যোগ. তাহলে এটা কি আছে? 20 over 25 into 10 তার স্কয়ার. তার মানে কি অবস্থাতে আছে? মাল্টিপ্লাই কি অবস্থাতে আছে? দেন আফটার তাহলে কি অবস্থাতে আসবে? প্লাস অবস্থাতে আসবে. তাহলে 10 কমন নিলাম 25 প্লাস 2 তার মানে কত? 20 over 27. এই দুটো অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক. ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা দেখা গেছে যে এটাই পেন অঙ্কগুলি ম্যাক্সিমাম দিচ্ছে. দেখো ইফ 20 over 25 প্লাস 25 তার স্কয়ার মাইনাস 20 over 25 মাইনাস 25 তার হোল স্কয়ার 20 over a দেন দা ভ্যালু অফ a তার মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস অফ a মাইনাস b তার হোল স্কয়ার তার মানে 4ab. তাহলে 4 ইনটু a কত? 20 over 25. B কত? 25. তাহলে 4 into 25 মানে কত? 100. 20 over 25 into 100 তাহলে 10 টা স্কয়ার আমি লিখতে পারি. তাহলে 10 টাকে কমন নিলাম, মাল্টিপ্লাই অবস্থাতে আছে তার মানে প্লাস অবস্থাতে হবে সূচকের নিয়ম অনুসারে. 25 প্লাস 2 তার মানে 20 over 27. 20 over 27 ক্লিয়ার হয়েছে? অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও. যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না. তোমরা দেখে নাও আমরা কিভাবে ম্যাথগুলিকে করছি. অবশ্যই তোমরা আরআরবি, এনটিবিসি, সিএইচএসএল এবং সিজিএল এর সমস্ত অঙ্কগুলিকে এই টাইপে পাবে. থ্যাংক ইউ ফর ওয়াচিং.